আমি দুই দুইবার এই জনপদে আমি উপজেলা চেয়ারম্যান। আমাদের উপজেলা পরিষদের যে এরিয়া সংসদ সদস্যের সেম এরিয়া, সুতরাং আমার এইখানে নির্বাচন করার দুই দুইবার অভিজ্ঞতা আমার আছে। বিগত দিনে দলের ভোট বিভিন্ন টায়ারে ভোট করে আসতে অভিজ্ঞতা আছে। আর আমাদের চেয়েও অনেক অনেক বয়সে তরুণ, তারাও অনেকদিন আগেই তারা সংসদ সদস্য বা অনেক বড় পদে তার দায়িত্ব পালন করছে। তো আমি মনে করি এটি হচ্ছে আমার আমার এই রাজনৈতিক ক্যারিয়ারের একটি মূল্যায়ন, যে আমি করোনাকালীন সময় থেকে শুরু করে প্রত্যেকটা দুর্যোগ দুর্বিপাকে এবং আমার আমরা জন্মসূত্রে আওয়ামী লীগ, সেই আমরা রাজনীতির সেই পদচারণা আজ পর্যন্ত থেমে থাকি না। সেই কারণে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিশন দিয়েছেন, সেখানে আমার এলাকার জনগণ ভালোবেসে বিশ্বাস করে থাকে আমাকে, দুই দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ব্যাক করা কিছুটা হলেও কঠিন, তো তারপরেও তারা কিন্তু আমাকে বিপুল ভোটে আমাকে আবার দ্বিতীয়বার মধ্যে নির্বাচিত করেছেন। এবং আমার এলাকাবাসী মনে করেছে যে আমার আস্থা বিশ্বাস ভালো লাগার জায়গাটা আমি মানে তাদের কাছে ওই জায়গাটাই পরিচিত পারছে আমার নেতাকর্মীদের কাছে, সেই কারণে তারা দোয়া করছে, চেষ্টা করছে, এবং এই সব সম্মিলিত প্রচেষ্টার কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নজরে মনে হয় আমি আসতে পারছি। আমার এটি বিশ্বাস, আমার নেতৃবৃন্দের নজরে আমি আসতে পারছি, সেই কারণে হয়তো আমাকে নমিনেশনটা দিয়ে এখানে আমাকে পাঠিয়েছেন। আমার কাছে চ্যালেঞ্জটা নির্বাচনে আমি মনে করছি যে যেহেতু আমি মাঠে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আর আমাদের রাজনীতিটা শুধু টেবিলের রাজনীতি না, আমার রাজনীতিটা ছিল একেবারে তৃণমূল পর্যায়ে মা মাটি মানুষের সাথে আমার চলাফেরা। আমি ঘরে ঘরে, আমি যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, আমি বাড়িতে বাড়িতে পর্যন্ত ঘরে ঘরে যে আমি ওনাদের সাথে কথা বলে আসছি, করোনাকালীন সময় তাদের সাথে কথা বলে আসছি, আমি আমাদের বন্যা দুর্যোগে তাদের পাশে যেয়ে দাঁড়িয়ে আছি। সুতরাং আমি তো হচ্ছে এই চ্যালেঞ্জটা আমার আশা, আমার ইচ্ছা ছিল যে আমি পোষণ করতাম, যে আমি যদি আল্লাহ কবুল করে, কিন্তু আমার ইচ্ছাটা ছিল, সেই কারণে আমার কিন্তু এই কাজের আমার কোনো ব্রেকও নাই। আর মানুষের এই সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে আমি সবসময় সামনে থাকছি ইনশাল্লাহ। তো এই জন্য আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় না, আমাকে এনজয় করার মতো মনে হচ্ছে আমাকে, যে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে এখানে পাঠিয়েছেন। আমার এইটা মাননীয় প্রধানমন্ত্রী তো একাধিক রিপোর্টের উপর ভিত্তি করে এটা করছেন, তো সুতরাং সেই রিপোর্টটা পাওয়ার পরে আপনারা হয়তো জেনেছেন কিনা আমি জানি না, আপনারা তো নিশ্চয়ই জেনে থাকবেন যে যেদিন আমাকে নমিনেশন দিয়েছেন সেই দিনই কিন্তু সাতক্ষীরার মানুষ কিন্তু উৎসব করছে। এবং আপনারা আসেন, আপনারা একটু খোঁজ নেন জনপথে, যে কোনো এক জায়গায় যান, দেখেন। আমার মনে হয় যেহেতু বাংলাদেশের অন্য আসনগুলো আর এই আসনটা একটু ভিন্ন মাত্রা, এই আসনেই এখন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, জনতা শেখ হাসিনার মার্কা, এই যে নৌকা মার্কা, উন্নয়নের মার্কা, নৌকা মার্কা, সেই নৌকা মার্কাকে মানুষ কতটা ভালোভাবে গ্রহণ করেছে, তাদের প্রার্থীকে গ্রহণ করেছে। আপনি যে কোনো একটা চায়ের দোকানে, যে কোনো একটা জায়গায় পড়ায় গেলে আপনি জানতে পারবেন। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে মানুষ আমাকে খুব ভালোভাবে রিসিভ করছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি আমার যে কাজটুকু নির্বাচনের যে কাজটা আছে সেই কাজটুকু আমি করতে পারলে ইনশাল্লাহ শতভাগ আমি বিজয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা দিতে পারবো। আমার একটি চাওয়া ব্যক্তি কষ্টের জায়গা, সেটি হচ্ছে আমাদের 2013-14 সালে যে সাতক্ষীরার যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেখানে একটি বিভেদ, একটু দূরত্ব, এটা মানুষের ভিতরে অনেকটাই যেন হয়ে গিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের পদ্মা সেতু শুরু করে দেখেন, অনেক বড় বড় মেগা প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারে মাননীয় প্রধানমন্ত্রী উপকার করছেন। সুতরাং এই সফলটা তো আমার দরকার, আমরা কাউ সাথে বৈরুত না, সকলকে সাথে নিয়ে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষকে সাথে নিয়ে এই সাতক্ষীরাকে আমি ঐক্যবদ্ধ করতে চাই। আমার সাতক্ষীরার বেকারত্ব ঘুচাতে চাই, জলবদ্ধতা নিরসন করতে চাই। এই জলবদ্ধতা আমাদের জন্য একটা অভিশাপ মনের মতো, যদিও মাননীয় প্রধানমন্ত্রী সাধারণত 100 কোটি টাকা দিয়েছেন, সেটা সুন্দরভাবে দেখভাল করে তার প্রপার কাজটুকু আমি যদি করতে পারি, আল্লাহ যদি আমাকে সুযোগটি দেন, আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি এই কাজগুলো আমি করতে পারবো, এটি আমার বিশ্বাস। আমি জামাত অধ্যুষিত এরিয়া এটা আমি বলি না কখনো। এইখানে আমাদের কিন্তু, আপনি আমাদের বিগত দিনের নির্বাচনে যদি আপনি রেজাল্ট দেখেন, আপনি শুধু জামাত যে এগিয়ে সেটা না, আমরা কাছাকাছি ভোটে সবাই আসি, অল্প কিছু ভোটের ডিস্টান্স হয়, কিন্তু জামাত বিএনপি যৌথভাবে ভোট করার পরও আমরা অল্প কিছু ভোট আমাদের দূরত্ব থাকে। তো আমি কাউকে খাটো করে দেখতেছি না, আমি বা আমার প্রার্থীকে আমি বড় ভাবতেছি না, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমাদের পরিবার থেকে শুরু করে আমরা এই পর্যন্ত বেড়ে ওঠা পর্যন্ত আমরা মানুষের সাথে এমনভাবে মিশে আসছি যে আমাদের কাছে এইটা ওভারকাম করা ইনশাল্লাহ কোনো বিষয় না। আমরা সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে সকল কর্মকাণ্ড থেকে আমরা মানুষের সাথে মানুষ হিসাবে মিশে তাদের সাথে চলাফেরা করে আমি ওই জায়গাটা তৈরি করতে পারছি বলেই বিগত দিনে আমাকে, আমার এলাকার লোক তো আমাকে ফেলে নাই। আপনারা উপজেলা পরিষদ নির্বাচনে অনেক জায়গায় কিন্তু আমার সাতক্ষীরায়ও আমাদের প্রার্থীরা হেরেছেন, কিন্তু এই সাতক্ষীরা সদরেই আবার আমাকে বিপুল ভোটে তাকে নৌকাপতিকে আমাকে বিজয়ী করছেন। এই কারণে আমার মনে হয় না যে তারা আমাকে বা নৌকাকে তারা বিজয়ী করতে কোনো কষ্ট হবে ইনশাল্লাহ। এবং বরঞ্চ
যারা সাধারণ ভোটার, যারা অনেক সময় প্রার্থী দেখে ভোট দেয়, যারা একটু মানে ওই মানে প্রকাশ্যে এরকম কী বলার যে নেতৃত্ব পর্যায়ে নেই, তাদের দলমত নির্বিশেষে সকলেই, ইভেন আমার যদি বলি যে আমাদের শরিকের অনেকেই হচ্ছে তারা ইতিমধ্যে আমাদের সাথে তারা একথা ঘোষণা করেছে, তারা খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তারা খুশি। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া যে আমাকে, আমি তাদের সন্তান, আমি তাদের ভাই, সহযোদ্ধা, তারা আমাকে এইভাবে নিয়েছে।